বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঢালিউড কিং শাকিব খান ভক্তদের জন্য এবার অভিনয় করতে চলেছেন রাজকুমার সিনেমায়। তার বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কর্টনি কফি। যদিও খবরটি বেশ পুরনো, সম্প্রতি এই মার্কিন অভিনেত্রী শাকিবের সঙ্গে জুটি বাঁধতে ঢাকায় এসেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুতই শুরু হবে ছবির শুটিং। 10 ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের 74তম জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানে মঞ্চে এক ফ্রেমে ভক্তদের ধরা দেন এই দুই তারকা। বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কর্টনি কফিকে। ওই অনুষ্ঠানে তোলা স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন শাকিব ও কফি। অনুষ্ঠানে নতুন লুকে হাজির হয়েছেন নায়ক শাকিব খান, যা রীতিমতো ভক্ত ও নেটিজেন সবাইকে চমকে দেয়। স্থির চিত্রটিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে হলিউড কায়দায় ধরে দাঁড়িয়ে আছেন কর্টনি কফি। এদিকে স্থির চিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে শাকিব লেখেন, রাজকুমার আসছে। একই ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন কর্টনি কফিও। 12 ডিসেম্বর ঢাকায় শুরু হয়েছে রাজকুমার ছবির শুটিং। এটি পরিচালনা করছেন প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, ঢাকা, পাবনা এবং সবশেষে আমেরিকাতে শেষ হবে ছবির শুটিং। সিনেমাটি আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে বলেও জানান পরিচালক আশরাফ। বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার, ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফ সহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রিয়তমার নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল। বলা হয়, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পের আদলে নির্মিত হচ্ছে রাজকুমার ছবিটি। IBTV USA, New York.